একজনকে ভালোবাসা দেবো, সবাইকে না। আচ্ছা, আপনার মনের ভালোবাসা একজনকে দিবেন? আপনাকে আগে বিয়ে হয়েছে? আচ্ছা, আপনাকে মোটা কাটা দেখা যায় কিন্তু আগে বিয়ে হয় নাই। আচ্ছা, ভাত বেশি খান? কমও খান, তিন বেলায় ভাত খান। আচ্ছা, তো এখন কি প্রেম ভালোবাসা করছেন কি সাথে জীবনে? কেন? আচ্ছা, প্রেম ভালোবাসা কখনো করেন নাই কারণ বাসা থেকে বেরোতে পারেন না নাকি? আচ্ছা, তো এখন কি বিয়ে করবেন না প্রেম টেম করবেন? আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপা সালাম আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? ফুলমতি, খুব সুন্দর নাম। তো ফুলমতি আপাতে সুন্দর নামটা কে রাখছে? তো মনে করেন বাংলা সিনেমায় থাকে ফুলমতি নামে, তো নামটা কে রাখছে? দাদি রাখছে। আচ্ছা, তো বাবা মা কোনো নাম রাখে নাই? আচ্ছা, মা মারা গেছে, খুবই কষ্টের কথা। তো বাবা আছে আপনার? আচ্ছা, মানে মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করছে। আচ্ছা, তো আপনি থাকেন কি দাদির কাছে? নানির কাছে থাকেন, মানে বড় হয়েছেন কি নানির কাছে? আচ্ছা, তো ফুলমতি আপা এখন আপনার ভাই বোন কয়জন? আমাদের ভাই বোন চারজন, সবার বিয়ে হয়ে গেছে, খালি আমি আর আমার ভাই আছে। আচ্ছা, সবার বিয়ে হয়ে গেছে, শুধু আপনি আছেন। তো আপনি এখনো বিয়ে করেন নাই কেন? মনের মতো মানুষ পারলে করবো। মানে মনের মতো মানুষ এখনো পান নাই? মানে কেন, মনের মতো মানুষ হতে হলে সে ছেলে কি কি গুণ থাকতে হবে? সে যদি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, আমি তো অনেক কষ্ট করে এই করে আসি। আম্মা নাই, মারা গেছে, বাবার তো খোঁজ নাই না, বোনদের বিয়ে হয়ে গেছে তারা। আচ্ছা, তো এখন আপনার তো বিয়ে শাদী হয় নাই না? তো আপনার বড় বড় যে ভাই বোন আছে তাদের বিয়ে শাদী হয়ে গেছে? তো এখন আপনার মানে কারণটা কি বিয়ে হচ্ছে না কেন? আমরা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর, এইগুলো গরিব মানুষ যত তার ভাই যত কোথায় থেকে দিব, আমরা দিন আনি দিন খাই। আচ্ছা, তো যৌতুক তা তো মানে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না? হ্যাঁ ভাই, যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, আমাদের তো জমানো টাকা থাকে না, যা কামে করে তাই খাই ফেলে। আমি মন থেকে ভালোবাসবো কিন্তু আমাদের টাকা নাই, যে আমার মন থেকে ভালোবাসবো, আমার দায়িত্ব নেবো, আমাকে চালাইতে পারবো, আমার একারে চালিয়েবো, আমাদের সংসার চালাইতে পারবো না, আমি তারা ভালোবাসবো। আচ্ছা, মানে আপনার পুরো সংসার চালাতে হবে না, শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? হ্যাঁ, আমি সংসারে তো আমরা দুইজনে থাকি। আচ্ছা, দাদি আর আপনি? না, নানি। নানি নানি তো দাদি নেই, মারা গেছে। দাদি মারা গেছে, মারা গেছে, ওদের কাছে পড়ে হইছে, এখন নাই, ওরাও মারা গেছে। আচ্ছা, সবাই মারা গেছে, সবাই মারা গেছে। আচ্ছা, তো এখন তো আবার নানি আছে, নানি তো বয়স বেশি, মারা গেছে, নানি মারা গেছে। তো থাকেন কার কাছে? থাকি, বললাম না, আমাদের বাড়িতে আমি থাকি, আমার ভাই আমি থাকি, আব্বা বিয়ে করে চলে গেছে। মানে আপনি ভাইয়ের কাছে থাকেন? ভাই কি বিয়ে শাদী হয়েছে না ছোট? আপনার বড়? বিয়ে শাদী এখনো হয় নাই। তো ভাই কি কাজ করে? গার্মেন্টস করে। আর আপনি? মানে ভাই রান্না বান্না করে দেন আর কি, কাপড় চোপড় দিয়ে দেন নাকি? মানে ভাইয়ের কাজে আপনি আসেন, কিছু কাজ বাস না করে তো কেউ খাওয়াবে না, না ঠিক না? খাওয়াবে না ভাই, আমি তো কাজ করতে চাই, আমার ভাই কাজ করতে দেয় না, তার জন্য ইউটিউবে সামনে আছে, আমার মতো যদি কারোর পাই সে যদি আমাদের দায়িত্ব নেয়, আমার খরচ করতে চালা, আমি তারা ভালোবাসবো মন থেকে। আচ্ছা, মন থেকে ভালোবাসবেন? আপনার মনে ভালোবাসা কি লুকিয়ে রাখছেন নাকি? লুকিয়ে রাখছি তো, কিন্তু মন মতো খালি ভালোবাসবো। আচ্ছা, ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা লুকিয়ে রাখছেন, তাকে পাইলে ভালোবাসা দিবেন? দেবো। আচ্ছা, আপনার একটা সুন্দর মন আছে? আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কীভাবে করবেন? আমার ভালোবাসা যদি ভালোবাসা বিয়ে করতে চায়, যদি মন থেকে ভালোবাসে, আমার সাথে ফোনে যোগাযোগ করা, যদি দেশে আসে বাংলাদেশেও যে কোনো মানুষ হোক, আমি তো জানি না কার ভাগ্য কার রাখবে, সে যদি মাটি কেটেও খাওয়াবে তার ভালোবাসা। যদি মনে করেন কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে সেখানে নিয়ে যেতে চায়,
আপনি যাবেন? বিয়ে করলে আমি যাবো, আর বিয়ের আগে আমি যাবো না। বিয়ের আগে যাবেন না? আমি যাবো না। আচ্ছা, তো বিয়ে শাদি করার পরে আপনি সেই ভাইয়ের সাথে যদি বিদেশ নিয়ে যেতে চান আপনি চলে যাবেন? হ্যাঁ চলে যাবো, যে এখানে হোক ভাই, বিদেশ হোক আর বাংলাদেশ হোক, আর মাটি কেটে খাওয়া সেখানে যাবো। আচ্ছা, মাটি কাটা যদি কেউ খাওয়া সেখানে আপনি বিয়ে করবেন? তো আপনার কোনো চাহিদা নেই তেমন একটা? আমার চাহিদা নেই, আমার কাছে দায়িত্ব নিল খরচ করে। আচ্ছা, তো দর্শক আপনারা যদি ফুলমতি না ফুলমতি আমার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01323525636। আমি নাম্বারটা আবার বলছি, 01323525636। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা ফুলমতি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, এই ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। তার কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলার নাই, ভালো ভালো কথাই। আচ্ছা, তো দর্শক আজকে পর্যন্ত, আচ্ছা তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।